কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণের কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন আচার আচরণ নানান ধরনের, সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। তবে আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা পিঁপড়া ও হাতির কিছু বৈশিষ্ট্য জানাব আপনাদের। পিঁপড়া পৃথিবীর আদিতম প্রাণীগুলোর একটি, ক্ষুদ্রতর প্রাণীর মধ্যেও পিঁপড়া অন্যতম। কিন্তু এই ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। কর্মবৈশিষ্ট্যের জন্য ক্ষুদ্র প্রাণীটিকে অনেক সময় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়। পিঁপড়া বহুবিধ গুণে গুণান্বিত। আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পিঁপড়াদের প্রায় 8,000 প্রজাতির বর্ণনা পাওয়া গেছে। পিঁপড়া সবসময় দলবদ্ধ হয়ে চলতে পছন্দ করে। পিঁপড়াদের একাত্মবোধ খুব বেশি। খাবার জোগাড় করে বা যে কোনো কাজের সময় দলবদ্ধ হয়ে চলাফেরা করে পিঁপড়া। দলনেতা হলো রানী পিঁপড়া। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রানী পিঁপড়াকে মেনে চলে সবাই, লাইন ধরে চলাফেরা করে, নিজেদের দুঃখ কষ্ট পরস্পরের মধ্যে শেয়ার করে। শীতকালের জন্য খাবার গরমের দিনে কে কতটা জোগাড় করলো আর কতটা জোগাড় করতে বাকি তা সবাই মিলে সিদ্ধান্ত নেয়। পিঁপড়া ভীষণ দূরদর্শী, সারা বছর পরিশ্রম করে শীতকালের খাবার জোগাড়ের জন্য। শীতকালে ঠান্ডার জন্য খাবার সংগ্রহে কষ্ট হবে বলে সারা বছর খাবার জোগাড় করে পিঁপড়া। বিপদ থেকে বাঁচার জন্য দল বেঁধে চলাফেরা করে। কোনো বিপদের কথা শুনলে মুহূর্তের মধ্যে সে তথ্য সবার মাঝে ছড়িয়ে দেয়। ক্ষুদ্র এ প্রাণী অক্লান্ত পরিশ্রমী। পিঁপড়ার দেহের ওজনের তুলনায় 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। সব প্রজাতির পিঁপড়াই পরিশ্রমী। আমরা যদি আমাদের মেধার সাথে শ্রমকে কাজে লাগানোর চেষ্টা করি তবেই সফলতা সম্ভব। পিঁপড়ার কাছে থেকে আমরা শিখতে পারি অলস ব্যক্তিরা কখনো সফল হতে পারে না। তাদের মেধা থাকলেও পরিশ্রমের অভাবে সবার পেছনে পড়ে থাকে তারা।